নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আব্দুল কালাম স্যার, যাকে আমরা সবাই সম্মান করি। ওনার তিনটি মূল্যবান উক্তি যা আপনার জীবন অবশ্যই বদলে দেবে। তো বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন, আসুন আমরা এপিজে আব্দুল কালাম স্যারের সেই মূল্যবান উক্তিগুলো একটু দেখে নিই। এপিজে আব্দুল কালাম স্যার বলছেন যে স্মল এম ইজ এ ক্রাইম হ্যাভ এ গ্রেট এম। আমরা প্রত্যেকেই জানি যে জীবনের লক্ষ্য সর্বদা বড় রাখা ভীষণ দরকার। উনি বলছেন আমাদের সর্বদা কোনো মহান কাজের লক্ষ্য রেখে এগিয়ে চলা উচিত, ছোটোখাটো লক্ষ্য নিয়ে চলাটা হলো একটা অপরাধ। তাই আমরা আমাদের জীবনে লক্ষ্যকে যদি বড় রাখতে পারি তাহলে জীবনে অনেক দূর আমরা পৌঁছতে পারি। উনি আরও বলছেন, ইফ ইউ ওয়ান্ট টু শাইন লাইক এ সান, ফার্স্ট বার্ন লাইক এ সান। অর্থাৎ সূর্যের মতো যদি তুমি নিজেকে প্রথমে পোড়াতে পারো তাহলে দেখবে একদিন তুমি সূর্যের মতো উজ্জ্বল হবে। অর্থাৎ আমরা জানি যে পরিশ্রমের বিকল্প কিছু হয় না। আমরা যদি নিজেকে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে সঠিক কাজ করতে পারি তাহলে দেখবেন একদিন সূর্যের মতো আমরাও নিজেদেরকে মেলে ধরতে পারব। ওনার আরও একটি মূল্যবান উক্তি, অল অফ আস ডু নট হ্যাভ অ্যান ইকুয়াল ট্যালেন্ট বাট অল অফ আস হ্যাভ অ্যান ইকুয়াল অপরচুনিটি টু ডেভেলপ আওয়ার ট্যালেন্ট। একদম ঠিক যে আমরা জন্ম থেকেই কেউ ট্যালেন্ট নিয়ে জন্মায় না, তাই আমাদের সবার ট্যালেন্টও সমান নয়। মানে আমাদের সবার মধ্যে প্রতিভা সমান নেই, কিন্তু প্রতিভার বিকাশ ঘটানোর সুযোগ সবার কাছে আছে। অর্থাৎ যদি আমরা চেষ্টা করি, যদি আমরা চাই, তো আমরা কিন্তু আমাদের প্রতিভার বিকাশ ঘটাতে পারি এবং যার মধ্যে দিয়ে আমরা আগামী দিন অনেক বড় কিছু করতে পারি। তাই বন্ধুরা, আসুন আমরা সবাই এই মহান মানুষটার কথা মেনে কাজ করি আর নিজেদের জীবনটাকে সুন্দর করে গড়ে তুলি। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।